কড়াই তেলটা গরম করে ফুটিগুলো তাতে অল্প করে নুন দিয়ে আর এদিকে আলুটা ভেজে নিয়ে কপিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। বাটনা করা আছে, আমি একটু হলুদ দিয়ে দিলাম, দেখো। এরপর চিনি দিলাম, তারপর দেখো দই আর পোস্ত, দই আর পোস্ত বাটনা, আদা বাটা, পোস্ত বাটা, মগজ দানা, সব তাড়াতাড়ি আছে, এগুলোকে আমি মিশিয়ে বাটনাটা আগে কষে নেবো। দইটা ওর সাথে দিয়ে দিয়েছি, দেখো আমার বাটনাটা কষা হয়ে গেছে। আমি এবার ফুলকপি আর আলুটা দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। বাটনাটা আমি একটু আদা বাটা দিয়েছিলাম, এবার জলটা ঢেলে দিলাম। বাটনাটা কষা হয়ে গেছে, আলু ফুলকপি দিয়ে অল্প করে জল দেবো, কারণ বেশি জল দেবো না, ভালো লাগবে না। এরপর একটু গোটা গরম মশলা বেটে দিয়ে দেবো, আর একটু জলটা শুকিয়ে এলে নিভিয়ে দেবো। মাছটায় আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এই মাছটা ভাজা করবো। কড়াই তেল দিয়েছি, তেলে একটু নুন দেবে, দেখবে মাছটা আর ধুয়ে যাবে না। এদিকে ডাল সেদ্ধ চাপিয়েছি, ঝোলে রাঙাচ সেদ্ধ হয়ে গেছে, বাটনাটা একসঙ্গেই আমার রেডি করা আছে। এবার আমি মাছ ভেজে মাছের ঝালটা করব। মাছটা আমি ভাজা চাপিয়ে দিয়েছি, আর মাছটা ভাজতে ভাজতে দেখো এখানে এই মাছগুলো, মৌরলা মাছগুলো আমি ধুয়ে নিই, ততক্ষণে মাছটাও ভাজা হয়ে যাবে। এই মাছগুলো ধুয়ে দেখো, এগুলো আমার ভাজা চাপানো হয়ে গেছে, ততক্ষণে কাটা মাছটা ভাজা হয়ে গিয়েছিল। বাকি রান্নাটা আর তোমাদের দেখালাম না, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাঘরে আজকে পাথর লাগানো হচ্ছে, চলো তোমাদের দেখাবো দাদা কীভাবে পাথর লাগাচ্ছেন। দাদা খুব সুন্দরভাবে পাথর লাগাচ্ছেন, মানে তুমি কোনো খুঁত খুঁজে পাবে না যে পাথরটা কীভাবে কী লাগাচ্ছে না লাগাচ্ছে। তোমাদের যদি কারোর বাড়িতে পাথর লাগানোর থাকে বা মা কিছু করার থাকে পাথরের কোনো কাজ, আমাদের বলতে পারো, আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো। চলো তোমাদের দেখাই দাদা কিভাবে লাগাচ্ছে পাথরগুলো। গুড ইভিনিং বন্ধুরা, আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকের ব্লগটা আমি রান্না থেকে শুরু করেছিলাম, কিন্তু সকালবেলা থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ সকালবেলা টিফিনটার একটু তাড়াহুড়ো ছিল, আমার বাড়িতে কাজ হচ্ছে। তোমাদের দেখিয়েছি, দেখবে আমার ব্লগে যে আমার বাড়িতে পাথর বসছে, এখানে কাজ হচ্ছে, তাই আমাকে তাড়াতাড়ি করে টিফিনটা করে নিতে হয়েছে। ভাতটাও আমি বাইরে করে নিয়ে তারপর গ্যাস সিলিন্ডার সব ভিতরে ঢুকিয়ে নিতে হয়েছে, পাথর বসানো হচ্ছে, তাই সকালবেলা আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমাকে বাবুকে পড়তে বসাতে হয়েছিল, তাই তোমার সঙ্গে আর রাত্রিরে কোনো কথা বলতে পারিনি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।